নৃত্যশিল্পী হিসেবে মিডিয়ায় এসেছিলেন মৃদুলা আহমেদ রেশি, এরপর চিত্রনায়িকা হিসেবে পরিচিতি পান। অভিষেক সিনেমা বুলবুল জিলানি পরিচালিত নীলাচল দিয়ে দর্শকদের নজর কাড়েন। এরপর নিয়মিত অভিনয় করছেন সিনেমায়, তবে এই অভিনেত্রী গত 4 বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত। করোনাকাল শুরু হওয়ার 2 বছর আগে রাকিবুল আলম রাকিবের পরিচালনায় ইয়েস ম্যাডাম নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। গত বছর সেটি সেন্সর সার্টিফিকেটও পেয়েছে। এবার জানা গেছে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতি নিয়েছেন প্রযোজক, আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ প্রসঙ্গে ঋষি বলেন, আমাকে ঘিরে সিনেমার গল্প তৈরি হয়েছে, বক্তব্যধর্মী এ সিনেমাটি আশা করছি দর্শকের ভালো লাগবে, কারণ এতে অনেক কিছু আছে যা দর্শকদের আকৃষ্ট করবে, তাই সিনেমাটির সফলতা নিয়ে আমি আশাবাদী। এদিকে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে ঋষির। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের এ কাজগুলোর প্রস্তাব পেয়েছেন তিনি। আগামী মাসে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এনায়িকা। এছাড়া নতুন 3টি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ঋষি। মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে সিনেমাটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে ঋষি বলেন, প্রাথমিকভাবে কথা হয়েছে, আমি এখনও সিদ্ধান্ত নেইনি, তবে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেব। বিরতির পর আবারও নতুন উদ্যমে কাজ শুরুর পরিকল্পনা করছেন এ চিত্রনায়িকা।